পিটিয়ে মানুষ মেরে ফেলা আমাদের সমাজে খুব বড় ঘটনা না। আমাদের মিডিয়াও যে খুব বেশি মনোযোগ দেয় তাও না। কখনো কখনো যদি সংখ্যাটা বেশি হয় বা একটু ভিন্ন ধরনের কিছু হয়, ধরুন একজন নারীকে পিটিয়ে মেরে ফেললো, তখন আমাদের একটু মনোযোগ মিডিয়া পায়, আমাদের নাগরিকদেরও কিছুটা মনোযোগ পায়। ফরিদপুরের মধুখালীতে একটা পিটিয়ে মেরে ফেলার ঘটনা ঘটেছে এবং সেটা যেটার কার জেরে ঘটেছে, এটা জাস্ট একটা পিটিয়ে মেরে ফেলার ঘটনা হিসেবে উড়িয়ে দেয়া যাবে না, দেওয়া উচিত হবে না বলে মনে করি। বা আমরা যে ইন্টারপ্রিটেশন বা যে ধরনের ব্যাখ্যা করার চেষ্টা করবো সেটাও যে শতভাগ সঠিক তা না, কিন্তু এই চিন্তাগুলো, সন্দেহগুলো মাঠে রাখা দরকার আছে, আমাদের সতর্ক থাকা দরকার আছে। একটু ঘটনাগুলো বলি, যারা নিউজটা পড়েননি, মেন স্ট্রিমের নিউজগুলোতে একটুতে দেরিতে হলেও মোটামুটি সব জায়গায় এখন এসছে। সেটা হলো ফরিদপুরের মধুখালীতে একটা মন্দিরে আগুন লাগে এবং এতে সেই মন্দিরের প্রতিমার কাপড়ে আগুন লেগে কিছু অংশ পুড়ে যায়। সে মন্দিরটার একদম কাছেই একটা স্কুলের শৌচাগার তৈরি করা হচ্ছে, ওখানে কিছু নির্মাণ শ্রমিক কাজ করছিল 6-7 জন। এই আগুনে পুড়েছে যখন এই ঘটনাটা ছড়িয়ে পড়ে, কিছু মানুষজন ছড়িয়ে দেয়, ওই যে নির্মাণ শ্রমিকরা ছিল তারা এই আগুন লাগিয়েছে। বলা বাহুল্য যেহেতু মন্দির এবং ওই এখানে বেশ হিন্দু অধ্যুষিত এলাকা, মূলত হিন্দু সম্প্রদায়ের অসংখ্য মানুষ এসে ঘিরে ফেলে সেই স্কুলটা এবং নির্মাণ শ্রমিকরা চলে যেতে পারে না। এর মধ্যে একজন স্থানীয় জনপ্রতিনিধি পুলিশকে খবর দেন, কিছু পুলিশ আসেন, কিন্তু মব এত বড় হয়ে যায় যে পুলিশও কিছু করতে পারে, পুলিশও একরকম অবরুদ্ধ হয়ে পড়ে। ওই ঘিরে ফেলা মানুষদেরকে বেদম পেটানো হয়, পরে আবার ফোন করা হয় আরও বেশি ফোর্স এসে, শেষ পর্যন্ত পুলিশ শটগান থেকে ফাঁকা গুলি টুলি ছুঁড়ে চাপ তৈরি করে পরে এই আহত ব্যক্তিদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে নেওয়ার সাথে সাথে ওই রাতেই 2 জন মারা যায় এবং আরও 2 জনের অবস্থা খুবই খারাপ, তারা মারা যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এই ধরনের তথ্য এই রিপোর্টটাতে আছে, প্রায় সব জায়গায় একই ধরনের রিপোর্ট আছে। মানে প্রাথমিকভাবে আমরা একটা কথা আগের মতো বেসিক কথা বলি, কিন্তু যেই জায়গায় আমাদের একটু সতর্ক থাকা দরকার সেটি নিয়ে একটু পরে আসছি। প্রাথমিক কথা হচ্ছে, পৃথিবীতে পিটিয়ে মেরে ফেলার মতো কোনো ঘটনা আসলে নাই, কোনো একটা অপরাধ না যেটা আপনি একটা মানুষকে পিটিয়ে মেরে ফেলতে পারেন, ফুল স্টপ। এটা মসজিদে আগুন দেওয়া হোক, মন্দিরে আগুন দেওয়া হোক, আপনি যদি হাতে নাতেও ধরতে পারেন, কাউকে আসলে পিটিয়ে মেরে ফেলতে পারেন না। মবের জাস্টিস করার কোনো রাইট নাই। আমি আমার আগের এই গণপিটুনি বা পিটিয়ে মেরে ফেলা নিয়ে অসংখ্য লেখা লিখেছি, অনেক বলেছি, এই কয়েকদিন আগেও একটা ভিডিওতে বলেছি, দেশে বিচারের সমস্যা আছে, দেশে আমাদের মধ্যে নানান রকম অত্যাচার নিপীড়ন নানা দিক থেকে হয়, আমরা অবদমনের শিকার হই, তারপরও কোনো কিছু আমরা মানুষকে পিটিয়ে মেরে ফেলাকে জায়েজ করতে পারে, সেই অপরাধটা যত ভয়ঙ্কর হোক না কেন। আমি মানি মন্দিরে আগুন লেগেছে এবং তাতে দেবীর পোশাক পুড়ে গেছে, সেটা হিন্দু সম্প্রদায়ের মানুষের জন্য খুবই আবেগীয় ব্যাপার, আমি বুঝি ব্যাপারটা, এটা খুব স্বাভাবিক। প্রত্যেকটা ধর্ম তার যে উপাসনালয় আছে, সেই উপাসনালয়ে যদি এরকম কিছু ঘটে সেটা তাকে আঘাত করবে, কিন্তু তার জন্যও না এমন কিছু করা যেতে পারে না। আই রিপিট, এটা মসজিদে হলেও একই সমানভাবে আমি ডিনাউন্স করতাম, স্ট্রংলি করতাম, কারণ এর আগেও নানান রকম গুজব ছড়িয়ে হিন্দু সম্প্রদায় বৌদ্ধ সম্প্রদায়ের উপরে আখছার হামলা হয়েছে, হয়েছে তো আমরা জানি এটা, যেহেতু হয়েছে এটা পাল্টা দিক থেকে, এবং যেহেতু এটা সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশ, সেই ঘটনাগুলোই বরং অনেক বেশি ঘটেছে। এই যে হিন্দু সম্প্রদায়ের মানুষ মূলত পিটিয়ে 2 জন মানুষকে মেরেছেন, এবং মর্মান্তিক ব্যাপার, একই পরিবারের 2 সন্তান, সহোদর ভাই, আপন 2 ভাই, একই পরিবার, একটা পরিবার 2 সন্তানকে একসাথে হারিয়ে ফেলেছে বিভৎসতার মধ্য দিয়ে। আমি জানি না, মানে মব তো আসলে ভয়ঙ্কর, মবের ব্যাপারে বলা হয় যে আপনি ব্যক্তি থাকেন না তখন, আর মবের একটা আলাদা সাইকোলজি আছে, মবের একটা আলাদা বিহেভিয়ারের প্যাটার্ন আছে। ওই সময় মানুষ স্বাভাবিকভাবে আমি আপনি যা করি মবের মধ্যে থাকলে সেটা হয়ে ওঠে না। 2 জন মানুষকে অনেককেই পিটিয়েছে, পিটিয়ে মেরে ফেলার মতো পেটানো খুব সোজা না, বাট ইট হ্যাপেন্ড, খুবই মর্মান্তিক। আমরা কোনোভাবেই কোথাও আর একটাও পিটিয়ে মারার ঘটনা দেখতে চাই না। কিন্তু যে কথাটা বলতে যাচ্ছিলাম, আমাদের কিছু ভয়ের জায়গা আছে, কিছু আশঙ্কার জায়গা আছে, এবং আমাদের সতর্ক থাকা দরকার আছে, বিশেষ করে এই দেশের সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় যে মুসলিম তাদের সতর্ক থাকা দরকার আছে। আমি এই ঘটনাটাকে নিয়ে খেয়াল করি, আমরা যে কেউ তো ইভেন দেখেও নি যে এই আগুনটা এই নির্মাণ শ্রমিকরা দিয়েছে। খুব সাধারণ কাণ্ডজ্ঞান বলে আপনি আগুন দিয়ে আবার ওই যেখানে কাজ করেন সেখানে বসে থাকবেন, খুব যৌক্তিক শোনায় না, খুবই অযৌক্তিক শোনায়।
কিন্তু আপনি করলেন, গুজব ছড়িয়ে দিলেন, সেই গুজবের ভিত্তিতে মানুষ এসে পিটিয়ে মানুষ মেরে ফেললেন। কোথাও না আমার কাছে মনে হয় একটা হিন্দু মুসলিম সংঘাত, দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা এই ঘটনার মধ্যে আছে। এখন পর্যন্ত ওই ঘটনার পর পাল্টা কোনো ব্যবস্থা হয়নি। এটা খুবই খুবই আশার কথা, খুবই চমৎকার কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা। কিন্তু এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা আমাদের তো আসলে পাল্টা পাল্টে চিন্তা হয়, মানে আমাদের এখানে বলে শুধু না, বিভিন্ন জায়গায়, ভারতে যখন ঘটনা ঘটেছে বাবরি মসজিদ ভাঙার পর, আমাদের এখানে পাল্টা মন্দির ভাঙার চেষ্টা হয়েছে, আমাদের মধ্যে এই ঘটনাগুলো ঘটানোর মানসিকতাই যে আছে শুধু তা না, এই ঘটনাগুলো ঘটিয়ে দিয়ে কোনো না কোনোভাবে সেখান থেকে বেনিফিট নেওয়ার চেষ্টা প্রচুর মানুষ আছে। ওই যে ঘোলা পানিতে মাছ শিকারের কথা বলে না, মাছ শিকার করার জন্য পানিটা ঘোলা করতে, সুতরাং ঘোলা করার জন্য প্রচুর মানুষ আসলে নানাভাবে বসে আছে। আর এটা শুধু ইন্টারনাল ডাইমেনশন, এটা একটা এক্সটার্নাল ডাইমেনশন আছে বলে আমি বিশ্বাস করি। আমি দীর্ঘদিন থেকে বলেছি, বলার চেষ্টা করেছি, ভারতে যে ধরনের একটা সরকার ক্ষমতায় আছে, তারা যেভাবে হিন্দু মুসলমান পোলারাইজেশনের মাধ্যমে তার ভোট ব্যাংক নিশ্চিত করার চেষ্টা করে, তার বাক্সে ব্যালট ভরার চেষ্টা করে, সেটা যে শুধুমাত্র তার দেশে হতে হবে, তারা তার বাইরে হওয়াটাও তার পক্ষে যায়। আই এম নট সেইং যে এই ঘটনা সেই সব কারণেই ঘটেছে, কিন্তু একটা আশঙ্কার জায়গা থাকে। কেন বলি, ভারত যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করেছে, সিএএ, সেটা কার্যকর করতে শুরু করেছে, এবং তার মূল দাবিটা, মূল কথাটা হচ্ছে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে নন মুসলিম যারা আছে তারা মুসলিম প্রধান দেশগুলোতে টর্চার্ড হয়। এর মধ্যে খ্রিস্টান বৌদ্ধরা তো আছে, হিন্দুদের কথা মূলত বলা হয়েছে, এবং তাদেরকে তারা নাগরিকত্ব দেবে, অন্যদেরকেও দেবে, মানে নন মুসলিম সবাইকে দেবে। এবং যেহেতু তারা হিন্দুত্ববাদী রাজনীতি করে, তাদের কাছে হিন্দুদের উপরে অত্যাচার নিপীড়নের ন্যারেটিভটা অনেক বেশি স্ট্রং। আমরা জানি আমাদের যেহেতু পাশে পশ্চিমবঙ্গ আছে, আমাদের পশ্চিমবঙ্গেও লোকসভা নির্বাচন হচ্ছে, টপ কয়েকটা সিট যেসব রাজ্যে আছে তার মধ্যে পশ্চিমবঙ্গ একটা, সেখানেও ভোটের পোলারাইজেশনের জন্য বাংলাদেশে হিন্দুরা টর্চার্ড হচ্ছে মুসলিমদের হাতে, সে ধরনের ন্যারেটিভ কিন্তু খুব কাজে লাগবে। এই মুহূর্তে দুজন মুসলিম মারা গেছে, কিন্তু এটা রিটালিয়েশন বিভিন্ন দিকে, সেটা সেই জেলায় হোক, অন্য জেলায় হোক, অন্যখানে হোক, হওয়ার সম্ভাবনা তৈরি হয়। খুবই অযৌক্তিক, খুবই অন্যায়, খুবই অনৈতিক, কিন্তু এই সম্ভাবনা তৈরি হয়, এবং কোনো না কোনো জায়গায় একই ধরনের কাজ বা চেষ্টা বা উস্কানির ঘটনা ঘটতে পারে। আমি মুসলিম যারা আছেন, যারা আমাকে শুনছেন বিভিন্ন জায়গায়, তাদের আশপাশে আমরা খুব ঝুঁকিপূর্ণ একটা জায়গায় আছি, তাদের আশপাশে তারা এই খেয়ালটা রাখবেন। ব্যক্তিগতভাবে আমি মনে করি একটা সিটিজেন স্টেটে কোনোভাবেই এই আলাপটা নিয়ে হওয়ার কথা ছিল না যে আমি কে, আমি কোন ধর্ম, কোন বর্ণ, কোন ক্ষেত্রে আমি মাইনরিটি, সেই আলাপগুলো হবার কথা ছিল না। একটা স্টেট তার সিকিউরিটি সম্পূর্ণভাবে দেবে, এবং প্রত্যেকে নির্বিশেষে, প্রত্যেকে মানে স্টেটের নাগরিক হিসাবে তাকে স্বীকৃতি দেয়া, তার অধিকার স্বীকৃতি নেওয়া, মেনে নেওয়ার কথা ছিল, কিন্তু এগুলো হয় না। আমরা এখনও বহু দূরে আছি, ফলে মেজরিটি যারা আছেন তাদের দায়িত্ব নিশ্চিতভাবে বেশি আছে, যে কোনো বিবেচনায় বেশি আছে। সুতরাং এখানে হিন্দু সম্প্রদায়ের দিক থেকে একটা মেজর ভুল যদি হয়ে থাকে, সেটা আসলে পাল্টা আরেকটা ভুল দিয়ে তো কোনোদিন শুধরানোর কোনো সুযোগ নাই, কোনো রকম কোনো সুযোগ, এটা হতে পারে না। প্রত্যেকটা পিটিয়ে মারার ঘটনার পর আমি একটা কথা বলি, যে মারুক, যেখানেই মারুক, এগুলোকে ক্রিমিনাল কেস হিসাবে ট্রিট করার চেষ্টা করতে হবে, এবং এটা ক্লিয়ারলি আমাদের নিশ্চিত করতে হবে, ইটস এ ক্রিমিনাল অফেন্স, কেউ কোনো কারণে এই কাজ করতে পারে না। যদি আমি এটাও বলি সবসময়, যে দেশের সরকার বিচার বহির্ভূতভাবে মানুষকে হত্যা করে, সেখানে এই আলাপগুলো করা আসলে অনেকের কাছে খুবই প্রহসনমূলক মনে হতে পারে, তারপরও আমি করতে চাই। সো এই ঘটনাটাও যেটা ফরিদপুরে ঘটলো, সেটারও বিচার হোক, সেটার মামলা হোক, সেগুলো চলুক, কিন্তু কোথাও যাতে এটার পাল্টা কিছু না হতে পারে, এটা আমাদের দেশের এই সম্প্রীতির যে জায়গাটুকু ছিল সেটার মধ্যে যথেষ্ট ফাটল ধরছে, নানান কারণে ফাটল ধরছে, নানান জন ফাটল ধরানোর চেষ্টা করছেন, নানা রকম কায়েমি স্বার্থবাদী আছে, রাজনৈতিক কারণে হোক, কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু ধর্মীয় কারণে হোক, একই রকম চেষ্টা বিভিন্ন দিক থেকে আছে, বিভিন্ন জায়গা থেকে আছে। আর সর্বোপরি একটা ঝামেলা বাঁধিয়ে দিতে পারলে
ওর মাঝখানে যে বলি না, গোদাম পড়ে গেলে আলু পোড়া খাওয়ার মানুষ তৈরি হয়, আপনি সেখানে লুটপাট করতে পারেন, এইটাই শেষ পর্যন্ত প্রধান হয়ে দাঁড়ায়। আমি জানি না সরকার কতটুকু, কারণ আমি সরকারকে রিলাই করি না। এই সরকার ইভেন বাংলাদেশে হিন্দুদের উপর এই ধরনের আক্রমণ হচ্ছে টু সাম এক্সটেন্ট, এটা সরকারের পক্ষেও যায় যে বাংলাদেশে মানে ইসলাম ধর্মভিত্তিক উগ্রবাদ মাথা চাড়া দিচ্ছে, এটা এক ধরনের যদি ন্যারেটিভ সরকার তৈরি করতে পারে সেটা সরকারের ক্ষমতায় থাকাকে জায়েজ করার জন্য সাহায্য করে করে। অ্যাট দ্য সেম টাইম এখন বাংলাদেশে ভারতীয় পণ্য বয়কট, অ্যান্টি ইন্ডিয়া এক ধরনের সেন্টিমেন্ট জাগ্রত হচ্ছে যৌক্তিক কারণেই, সেটাকে কেউ ডাইভার্ট করে অ্যান্টি হিন্দুতে কনভার্ট করার চেষ্টা করতে পারে, প্রত্যেকটাই খুব মর্মান্তিক নেগেটিভ বিষয় হবে। এই চেষ্টাগুলো নেই তা বলছি না, থাকার সম্ভাবনা আছে এবং দায়িত্বগুলো আমাদেরই নিতে হবে আসলে, কারণ আমরা এমন একটা সরকারের অধীনে আছি যে সরকার আসলে তার ক্ষমতায় টিকে থাকার জন্য ন্যায় অন্যায় নীতি নৈতিকতা কোনো কিছু, আসলে অনৈতিকতা কোনো কিছু সে তার কাছে যায় না, সে সেগুলো তোয়াক্কা করে না, ক্ষমতায় থাকতে সুবিধা হলে যে কোনো কিছু করতে প্রস্তুত আছে। তাই আমি মনে করি, আমি আশা করি, আমি বিশ্বাস করি আমাদের নাগরিকরাই, বিশেষ করে সংখ্যাগরিষ্ঠ মুসলিমরাও এই ধরনের ঘটনায় এর পেছনে চক্রান্ত থাকার সমূহ সম্ভাবনা আছে, আছেই, আমি তা বলছি না। মবদের, আমাদের এক সোকল মব জাস্টিস আমাদের সমাজে খুবই শিকড় গেড়ে বসছে, মন্দির আগুন দিয়েছে, সন্দেহকে হচ্ছে মব এটা করে ফেললো, এই হওয়ার প্লেইনলি এইটুকু হওয়ারই সম্ভাবনা আছে একটা অপরাধের শাস্তি হিসেবে, কিন্তু সেটা একটা ডাইমেনশন তৈরি করার চেষ্টা হতে পারে, এটার পেছনে চক্রান্ত থাকতে পারে, আমরা যেন খুব সিরিয়াসলি সতর্ক থাকি।